হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই পর্যায়ে যে লেসনটা পড়তে যাব সেটা হচ্ছে লেসন ফাইভ। আমাদের লেসন টাইটেল হচ্ছে আপফ্রাইন্ড অফ দ্য আর্থ, অর্থাৎ ধরণীর এক বন্ধু বা এই পৃথিবীর এক বন্ধু। তো চলো কে সেই বন্ধু আমরা দেখে আসি। লেটস সেভ আওয়ার প্ল্যানেট, চলো আমরা সবাই মিলে আমাদের এই গ্রহকে রক্ষা করি। টেক্সট পড়ি। এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, প্রত্যেকেই আসলে কিছু গুরুত্বপূর্ণ মানে পার্ট মানে প্লে করার সুযোগ রয়েছে এই পৃথিবীকে, এই পরিবেশকে বাঁচানোর জন্য, সংরক্ষণ করার জন্য। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু, অনেক জিনিস আছে যেগুলো তুমি করতে পারো অন ইয়োর ওন, তুমি নিজে নিজে এভরি ডে প্রতিদিন, টু হেল্প সেভ দ্য প্ল্যানেট, এই পৃথিবীকে এই গ্রহকে রক্ষা করার জন্য। হেয়ার আর সাম সাজেশনস, এখানে কিছু সাজেশন দেওয়া হলো বা প্রস্তাবনা রাখা হলো। কি সেই প্রস্তাবনা? প্রস্তাবনা হচ্ছে রিডিউস, কমানো। কি কমাতে হবে আমরা এগুলো পড়লে বুঝতে পারবো। রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ লেস ইউজ অফ ইট, এই গ্রহের জন্য আমরা বেস্ট একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে যে কোনো জিনিস আসলে লেস ইউজ করতে হবে, তাই না? অর্থাৎ মানে কম ব্যবহার করতে হবে। আওয়ার কনজিউমার সোসাইটি, আমাদের যে ভোক্তা সমাজ, ইজ মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, আমাদের এই ভোক্তা সমাজ, আমরা যারা ভোক্তা, আমরা যারা ব্যবহার করি কোনো জিনিস, আমরাই মূলত আসলে এই মানে এনভায়রনমেন্টাল ক্রাইসিসের জন্য বেশি দায়ী। হেয়ার আর সাম কোশ্চেন্স ইউ ক্যান আস্ক ইউর সেলফ বিফোর বাইং সামথিং, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, তুমি নিজেকে নিজের কাছে জিজ্ঞেস করতে পারবে, জিজ্ঞেস করবে কোনো কিছু কেনার আগে, ডু আই রিয়েলি নিড দিস, আমার আসলেই কি এটা দরকার, অর ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট মোর সাস্টেনেবল, অথবা এমন কোন প্রোডাক্ট কি আছে যেটা দিয়ে এই একই কাজ করা যাবে এবং মানে বেশি সাস্টেনেবল, মানে বেশি টেকসই বা সহনশীল। অর আস দ্য কোশ্চেন, অথবা আরো অন্য কোনো কোশ্চেন তুমি নিজেকে করো, সেটা হচ্ছে উইল দিস লাস্ট আ লং টাইম, এটা কি বেশি দিন টেকবে। সাম আদার কোশ্চেন্স মেবি, আরো এই ধরনের কিছু কোশ্চেন হতে পারে, যেমন ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, আমি কি জানি যে এই আইটেমটা কিভাবে বানানো হয়েছিল, হাউ ইট উইল বি ইউজ, এটা কিভাবে ব্যবহার হবে, অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজ অফ, এবং এটাকে আমরা কিভাবে ফেলে দেব অথবা কিভাবে হস্তান্তর করব, এগুলো কি আমরা জানি। যদি আমরা কোনো কিছু কিনতে চাই নতুন, তাহলে কেনার আগে এই প্রশ্নগুলো আমরা নিজেদের কাছে নিজেরা করব। তারপর রিউজ, What do you think of using your own ceramic cup or mug at your school or local club? তুমি কি ভাবো তোমার যে স্কুলে বা লোকাল ক্লাবে যে সিরামিক কাপ আছে এইগুলোর ব্যবহার সম্পর্কে তোমার কি ধারণা, তুমি কি ভাবো? ইট মিন্স দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে, মনে করো এখানে কোনো প্লাস্টিক কাপ নেই যেগুলো ফেলে দেওয়ার মতো। ইউ ক্যান ওয়াশ ইট, তাহলে তুমি এগুলো ধৌত করো, অ্যান্ড রিউজ ইট এভরি ডে, এবং এগুলোকে প্রতিদিন ব্যবহার করো। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, উই আর এনকারেজড টু বাই আ নিউ ইম্প্রুভড আইটেম ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিফেয়ার্ড অর রিউজড, দুর্ভাগ্যক্রমে আমরা আসলে বেশি উৎসাহিত হয়ে পড়ি নতুন কোনো কিছু, আরো উন্নততর কোনো কিছু কেনার জন্য। ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিফেয়ার্ড অর রিউজড, যদি এটা এমন হয় যে এটা রিউজ করা যাবে বা রিপেয়ার করা যাবে, এরপরেও আমরা আসলে নতুন কোনো কিছু কেনার প্রতি বেশ আগ্রহী। হোয়েন উই বাই থিংস, যখন আমরা কোনো জিনিস কিনি, উই শুড বাই আইটেমস হুইচ আর ডিউরেবল, আমাদের আসলে সেই জিনিসগুলো কেনা উচিত যেগুলো বেশ ডিউরেবল, অর্থাৎ টেকসই বা সহনশীল, অর্থাৎ বেশি দিন যাবে যেটা। উই শুড ইউজ দেম প্রপারলি, এগুলো আমাদের সঠিকভাবে ব্যবহার করা দরকার, অ্যান্ড হ্যাভ দেম রিফেয়ার্ড হোয়েন নেসেসারি, এবং যখন প্রয়োজন হবে তখন এগুলো আমাদের রিপেয়ার মানে মেরামত করাও দরকার।
ইফ ইউ প্র্যাকটিস দিস, যদি এভাবেই আমরা চর্চা করি, মেনি থিংস ক্যান আর নট অনলি লাস্ট আর লাইফ টাইম, অনেক জিনিস আছে যেগুলো শুধুমাত্র লাইফ টাইমই যাবে না, বাট অলসো বি পাস্ট অন টু ফিউচার, এটা হয়তো ফিউচারে আরো ব্যবহার করা যাবে। হাওয়েভার, যাই হোক, ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল, যদি কোনো কিছু একেবারেই ব্যবহার অযোগ্য হয়েই যায়, ফর ইটস অরিজিনাল পারপোজ, এটার যেখানে ব্যবহার করা দরকার ছিল সেখানে, ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, তাহলে আরো একটু সৃজনশীল হয়ে দেখো তো, অ্যান্ড থিঙ্ক অফ হাউ এলস ইট মাইট বি ইউজড, এবং এটা আরো অন্য কোনোভাবে ব্যবহার করা কি যাবে। হোয়েন ইউ আর ডান উইথ ইট, যখন তুমি এটা করবে, থিঙ্ক অফ ওয়েদার সামওয়ান এলস মাইট বি এবল টু ইউজ ইট, আরো একটু ভেবে দেখো তো, এই জিনিসটা অন্য কেউ কি ব্যবহার করার মতো আছে কিনা, অর্থাৎ তোমার এই জিনিসটা অন্য কেউ কি ব্যবহার করতে পারবে। ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস টু দ্য পুয়ার, হ্যাঁ কিছু জিনিস তুমি গরিবদেরকে দান করতে পারো। ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেমস থ্রু পার্সোনাল অ্যাডস ইন লোকাল নিউজ পেপার, তুমি তোমার কিছু পার্সোনাল জিনিস আইটেম পত্র আছে যেগুলো তুমি এগুলো বিক্রি করতে পারো নিউজ পেপারের স্থানীয় যে সকল নিউজ পেপার আছে এগুলো ওখানে অ্যাড দিয়ে, ওখানে এগুলো তুমি বিক্রি করে দিতে পারো, সেল করে দিতে পারো। এরপরে বলছে রিসাইকেল, অর্থাৎ পুনরায় প্রক্রিয়াজাতকরণ করা, বলছে রাদার দ্যান থ্রোয়িং অ্যান আইটেম আউট হোয়েন নাইদার ইউ নর এনিওয়ান এলস ক্যান মেক ইউজ অফ ইট, কোনো কিছু যদি এমন হয় যে তুমি বা অন্য কেউ এটা আর ব্যবহার করতে পারবেই না, হ্যাভ ইট রিসাইকেলড, তাহলে এটাকে পুনরায় প্রক্রিয়াজাতকরণ করা যাক। অ্যান্ড হোয়াইল রিসাইক্লিং ইজ নট পসিবল, আর যদি এই পুনরায় প্রক্রিয়াজাতকরণ করা সম্ভব নাই হয়, ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু আ ল্যান্ডফিল, তাহলে কোনো ল্যান্ডফিল মানে ওই যে ভাগাড়, এর আগের টাইপে লিখে দিছিলাম তাই না, এই জন্য এখানে লিখলাম না, ভাগাড় বা ময়লা ফেলার জায়গা, তাহলে যেখানে ময়লা আবর্জনা ফেলানো হয় সেখানে ফেলে দিয়ে এসো, অর হ্যাভ দেম বার্নড আপ, অথবা এগুলো পুড়িয়ে ফেলো। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া, আরো খুঁজে দেখো তো তোমার এলাকায় এমন কোন জিনিস আছে কিনা, ম্যাটেরিয়ালস আছে কিনা যেগুলো আসলে রিসাইকেল করার প্রয়োজন, ক্লিন আর সর্ট, পরিষ্কার করো এবং এগুলোকে সাজাও, বা ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস গুলোকে বিফোর ফুটিং দেম আউট ইন দ্য বিন, বাচ্চা এই যে ডাস্টবিন যে সকল জায়গায় আমরা ময়লা ফেলি, এই বিনে রাখার আগে এগুলোকে একটু পরিষ্কার করো বা এগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখো। রিসাইক্লিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস মিন্স দেয়ার উইল বি লেস ট্র্যাশ ইন আ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল্ড, বাচ্চা রিসাইক্লিং, তুমি যে সকল ড্রিঙ্ক খাও বা তোমার যে সকল ফুড ক্যানস আছে এগুলো যদি রিসাইক্লিং করা যায়, তার মানে হচ্ছে তোমার যে এই যে রিসোর্স রিকভারি ফ্যাসিলিটিস, অর্থাৎ সম্পদ যে পুনরুদ্ধার করার যে সুযোগ সুবিধা, অথবা ল্যান্ডফিল অর্থাৎ ময়লা আবর্জনা ফেলানোর ওখানে যে জায়গাটা সেখানে কম আবর্জনা হবে। মোরওভার অধিকন্তু কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স, বিভিন্ন কোম্পানি আছে তারা কিন্তু হচ্ছে পুরাতন ক্যানগুলো ব্যবহার করে নতুন ক্যান তৈরির জন্য, টু মেক নিউ ওয়ান্স, তাই না, নতুন কিছু তৈরির জন্য তারা কিন্তু পুরাতন গুলো ব্যবহার করে থাকে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের এ পর্যন্ত, এইটাই ছিল আমাদের আলোচনা, আবারও কোনো এক টিউটোরিয়ালে আবার তোমাদের সামনে হাজির হব, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ।